প্রিয় বন্ধুরা, আজকের বিষয় প্রাকৃতিক উপায়ে কালো ঠোঁট গোলাপি করার উপায় জেনে নিন। মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ ঠোঁট। যার ঠোঁট যত সুন্দর তাকে তত সুন্দর লাগে। যত্নের কারণে অযত্নের কারণে অনেকেরই ঠোঁট কালো হয়ে থাকে। একটু চেষ্টা করলেই ঠোঁট সুন্দর রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করা যায় কীভাবে। লেবু। লেবুতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি এবং মিনারেলস। লেবুর রসে এইসব উপাদান শরীরে রোগ নিরাময় এবং আরোগ্য ত্বরান্বিত করে। লেবুর মধ্যে পটাশিয়াম থাকে, লেবুর খোসায় থাকে ভিটামিন সি। লেবু ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান, তাই ত্বকের যত্ন লেবু প্রয়োজনীয়তা অসীম। ঠোঁটের ত্বকেও এর ব্যতিক্রম নয়, তাই ঠোঁটে যদি লেবু লাগানো যায় তাহলে ঠোঁটের সৌন্দর্য ফিরে আসে। ডালিম। ডালিম এমন একটি ফল, খুবই সুস্বাদু একটি ফল। ডালিমে বিউটেলিক অ্যাসিড, আর্সোলিক অ্যাসিড এবং কিছু অ্যালকালীয় দ্রব্য যেমন সিডোফেরেটাইরিন, পেপরেটাইরিন এসব প্রভৃতি রয়েছে। মূল বিভিন্ন রোগ উপশমে এইসব ব্যবহৃত হয়। কবিরাজি মতে ডালিম হচ্ছে হৃদয়ের শ্রেষ্ঠতম হিতকর ফল। শুক্রাণু শুক্রবর্ধক, মেধা ও বলকারক এই ডালিম। মধু। মধু প্রাকৃতিক গুণ সম্পন্ন একটি উপাদান হচ্ছে মধু। প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে মধু সবথেকে বেশি উপকারী এবং কার্যকারী। রাতে ঘুমানোর আগে যদি মধু খেয়ে ঘুমানো যায় তাহলে মস্তিষ্কের ক্রিয়াক্ষমতা প্রবল হয়। মধু শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে। সৌন্দর্য বৃদ্ধিতে মধুর গুরুত্ব অসীম। মধু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। ঠোঁটের ত্বকও এর ব্যতিক্রম নয়। অতএব লেবু, ডালিমের রস এবং মধু। দু চামচ লেবুর রস কাপে নিয়ে তার সঙ্গে এক চামচ ডালিমের রস এবং দু চামচ মধু মিশিয়ে ভালো করে ত্বকে আস্তে আস্তে, অতএব ঠোঁটের ত্বকে আস্তে আস্তে ঘষুন। হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে ঠোঁটের ত্বকে যদি মধু আর লেবু এবং ডালিমের রস ভালো করে মিশিয়ে সপ্তাহে অন্তত 4 দিন মালিশ করা যায়, তাহলে কালো ঠোঁট কালো অবস্থা থেকে মসৃণ এবং কোমল ঠোঁটে পরিণত হবে এবং গোলাপি আকার নেবে। সপ্তাহে 4 দিন নিয়মিত এইভাবে অভ্যাস করুন। ঠোঁটে লাগিয়ে রাখুন, 20 মিনিট লাগিয়ে রাখবেন। 20 মিনিট লাগিয়ে রাখার পর মধু আর ডালিমের রস এবং লেবুর রস ঠোঁটে লাগিয়ে রেখে 20 মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট কালো থেকে গোলাপি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।
সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারব। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রিয় বন্ধুরা, আজকের বিষয়